আমার ইচ্ছা হইছে আমি সবগুলা নিব আপনার সমস্যা আছে আপনি আমার চুরি মুড়ি কইলেন কেন সবগুলা সবগুলা আমি বাপও নিতে পারবো না আমার বাপ তুলে কথা কই আমার বাপ তো আদল খায় তাহলে বাপ দেন আমার বাপ বাপ আমার মা এও নিতে পারবো না আবার আমার মা তুলে একটা কথা কইবি নর একদম জিভ টাইনে ছিড়ে খাইলাম খাইয়া লাইবেন হ্যাঁ চলো খান কোন জন্য 5 টাকা আরে চলো গেলে তো 5000 দিমু আরে চলো এই কি শুরু করছেন আপনি আপনি কার গায়ে হাত দিচ্ছেন আপনি জানেন আমি কে ফকিনির আমার স্ট্যাটাস এলো আরো 5 টাকা দিলাম তোরে হ্যাঁ বুঝছস লাইফ কত কষ্টে থালা নিয়ে রাস্তায় বসে আছিস কতজন কত কথা কইয়ে গেছে আর স্বামী স্বামী হচ্ছে জগতের সেরা সুন্দর জগতের শ্রেষ্ঠ মানুষ যাই হোক এখন তো বুঝতে পারছো লাইফ কি সিএ কমেডি টিভি স্মাইল ইজ গুড ফর হার্ট আরে কোথায় নিয়ে যাচ্ছিস এই ছোট লোকের কাছে সারা আমার এনে বল হোয়াট ভিক্ষা করবি তোর কি মাথাটা ঠিক আছে তা সারি কি বলছিস তুই আমি ভিক্ষা করব শোন তুই কিন্তু সকাল থেকে আমার সাথে খুব শুরু করছিস তুই আমাকে বিয়ে করে নিয়ে আসার পর থেকে আমার সাথে খুব লাগছিস আমার আব্বু যদি এসব জানতে পারে তাহলে তোরে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসাই দিবে কোটিপতির মায়া রে মুখটা কেন ভাও ভিক্ষা ছাড়া চলবে না রে তোর কোনো খাও যাবাস ভিক্ষা করে দেখ লাইফ কত কষ্টের জীবন কত কষ্টের ভাবল কোটিপতির মায়া হয়েছে বাপের বাড়িতে স্বামী যা আয়না দিবে তা খাবি স্বামী যা দিবে তাই নেওয়ার চেষ্টা করবি ভয় নাই দেবটা দেব পুরো 1000 টাকা ভিক্ষা না হওয়া পর্যন্ত উঠবি তো তোর খবর আছে বস ভালো হচ্ছে না কিন্তু হ্যাঁ এ ভিক্ষা করবি আমি কি আপুর কাছে সব বলে দিব আমার লাগে খুব শুরু কর আরে আপনি আপনার মতো মাইয়ারা তো ভিক্ষা দিতে আমার কোনো অসুবিধা নাই এই যে নেন 10 টাকা দিচ্ছি তো আপনার বাসা কোথায় আমার বাসা জানলে আপনি কি করবেন আমি আবার কি করবো আপনারা দেখতে অনেক সুন্দর দারুণ লাগতেছে আরে হাত ছাড়েন বললাম হাত ধরছি আপনি যে আমার এই 10 টাকা দিছেন এই 10 টাকা আমি নিছি আপনার কাছে চাইছি ধরেন আপনার 10 টাকা আপনি নিয়ে যান আমার ভিক্ষা লাগবো না আরে হাই হাই আপনি তো কইলেন ভিক্ষা দিতে ওই জন্য তো দিছি এত গরম এত তেজ আগে তে ড্রেস পয়রা ভিক্ষা করতেছেন আমার টাকা দিছি আবার আমারে রাগ দেখাতেছেন না ছোট লোক বাচ্চা 10 টাকা কে ভিক্ষা দেয় 10 টাকা মায়া করে দিছি তাও আবার রাগ লাগবে না তোর মায়া ফাউল আমার লোকে মশকরা হচ্ছে আমাকে 10 টাকা ভিক্ষা দিচ্ছে এই আপনি কি ভিক্ষুক নাকি কোন জামানায় আইলাম এরকম ভিক্ষুক আছে মডার্ন লাল জুতা লাল গেঞ্জি বিন্দে ভিক্ষা করতেছেন এই যে ম্যাডাম আপনি কি ডিস্কো ভিক্ষুক নাকি বাবা আমার চাউনির মধ্যে কি ব্যাপার আছে কি চাউনি ও বাবা কি ম্যাডাম ভিক্ষা করতেছেন কে আপনি তো আমার লোকে গুললেই পারেন গুললে ভিক্ষার চেয়ে বেশি তো সমস্যা কি আপনি লোকে গুলবো মানে আমার লোকে গেল তো 5000 পাবি 10000 দিমু তোর ফকির নি রাস্তায় বয়ে থাকবি আমার লয়ে গেলে তো মোস করতি
লাইফ কত কষ্টে, থালা নিয়ে রাস্তায় বসে আছিস, কতজন কত কথা কয়ে গেছে, আর স্বামী, স্বামী হচ্ছে জগতের সেরা সুন্দর, জগতের শ্রেষ্ঠ মানুষ। যাই হোক, এখন তো বুঝতে পারছো লাইফ কি। বাই। শোনো, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি সত্যি এতদিন অন্যায় করছি। আমার বাবার টাকা পয়সা আছে দেখা মানুষে মানুষ মনে করতাম না, আমি মনে করতাম আমরাই মানুষ, আর সবাই জানোয়ার। সরি, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমারে মাফ করে দাও। টাকার অহংকার কখনো করবা না, অহংকার করবা তাকে নিয়ে যে তোমাকে সৃষ্টি করেছে, অহংকার করবা তাকে নিয়ে যে তোমার চাইতে অনেক সুন্দর সুন্দরতম। হাজারো সুন্দরী হওয়ার পরও মা ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহার কোনো অহংকার ছিল না। তুমি তো ঠুনকু, সামান্য, তাতেই এত অহংকার। আল্লাহর পথে আসো, সুস্থ পথে আসো, স্বাভাবিক পথে আসো, দেখবা সংসারও তোমার ভাল লাগবে। আসেন আবার, আসেন, কটবেল আছে, হুদাবেল আছে, আপেল, কমলা, লেবু কি দেবেন, আসেন। আপা আপনাকে জিনিস আছে, আপনাকে আমাকে জিনিস মানে ওই যে কটবেল, এটা আমগো জিনিস। হ্যাঁ, মায়ের মায়ের মানুষই খায়। আচ্ছা, কত কইটা? ওই না না, এটা তো বেল। ও, আপনারে কইছি কটবেল। ও আচ্ছা, কত কইটা? সুন্দর করে ফুটা কইরা লবণ দিমু, মরিচ দিমু, তারপরে হলো সব দিমু, নো প্রবলেম। আমার স্বামীর আরে আমি কইলে আপনি একটা কদবেলি খান, আপনি আবার ডজন মরিচ নেবেন। আমার ইচ্ছা হইছে আমি সবগুলা নিব, আপনার সমস্যা আছে, আপনি আমার চুরি মুড়ি কইলেন কেন? সবগুলা আমি বাপও নিতে পারবো না। আবার বাপ তুলে কথা কন, আমার বাপ কদবেল খায়। তাহলে বাদ দে, আমরা বাপ বাপ, আমরা মা হেও নিতে পারবো না। আবার আমার মা তুলে একটা কথা কবি দর, একদম জিপ টাইনে সিরে খাইলাম। খাইয়া লাগবেন? হ্যাঁ, তাহলে খান। খাওয়াল বেটা, একদম কামড় দিবো জিপলার মধ্যে। তো দেন, কামড় দেন। খাচ্ছর বেড়ি, তোর বিয়ে হয় না, এই জীবনে হইব না। আমি বিয়ে করতে চাইছিলাম একটা মেয়ের, এর কথা কইছি একদম টাইনে ছিরা না, চালাই দিমু খান। আচ্ছা আউল বেটা, আপা এই যে
কটবেল কটবেল কি সুন্দর কটবেল আসো তো আসো তোমার নিতে হবে না চলো আসো আরে যাই সরো কত করে কটবেল ধরে রাখো তো আরে তুমি এরকম কত সু কেন রাত্রি জাগতে হবে বুঝছো তুমি সব সময় আমি যা খাইতে চাই তার মধ্যে তুমি বাধা দাও কেন এত কি প্রেমই কেন আরে আমলো খারাপ হতে গেলে বাধা দেই হ্যাঁ অবশ্যই বাধা দাও এত কি প্রেমই কেন করো তুমি হ্যাঁ কই বাধা দিলাম হ্যাঁ এই ভাই এগুলো কত করে জানতে হবে না চলো রাত্রি জাগতে হবে আমি এটা নেবই 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 আমি তোমাকে নিয়ে যাব 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 রাখো এটা বাবা সুতাটা দিয়ে মারেন না এটারে এ ভাই আপনি কথা বলেন না ভাই আপনি আশা করতে না করেন ভাই সত্যি কথা বলছেন যদি স্বামী না হতে সত্যি জুতা দিয়ে মারতাম আমার জুতা খুলে দেবো কি বললা তুমি আমি কিভাবে মারবো বলেন আচ্ছা বলেন কত করে হলো 20 টাকা পিস তোমার কাছে টাকা আছে তোমার কাছে টাকা আছে তোমার কাছে আছে ওই ভোগেনির কাছে টাকাই নাই আপা এই আমি ভোগি হ্যাঁ আরে ভাই चलो এ ফোকেন নিডারে বিয়া করেছে আপনার জীবন শেষ এ ভাই কথাটা ভালো করে বলো কি বিয়া পেড়ে কত বেলের দাম 20 টাকা হ্যাঁ আপনি বড় লোক বড় লোক চলো আসো আসো এ কর বউরে খরচ কত বেল দে কত বেল দে চল চল হ্যাঁ লা চলো যা দাদু বেটা বেদুবে দেখছস কি হালার পর আমার তো ভাগ্য ভাবি আমি শেষ চিজ